লোডশেডিং নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। মাত্রা বেশি থাকে, বিশেষ করে আমরা যদি বলি যে সাপ্তাহিক ছুটির দিন, এই দিনটিতে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট অনেকটাই কম। এর কারণ হচ্ছে যে সরকারি যেসব অফিস আদালত রয়েছে, এছাড়া অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ থাকার কারণে কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা অনেকটা কম, এছাড়া অন্যান্য দিন কিন্তু এটি বেশি। একটু জানিয়ে রাখছি যে যেসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা এবং বাসা বাড়িতে, সেই সকল শিল্প কারখানা এবং বাসা বাড়িতে কিন্তু কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চলে যায়, এবং এতে করে মানুষের যে স্বাভাবিক চলাচল কিংবা কার্যক্রম সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। বিশেষ করে যদি আমি বলি যে শিল্প খাতে যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলো কিন্তু উৎপাদন অনেকাংশে ব্যাহত হচ্ছে। যদি বলে রাখি যে আপনারা জানেন যে গাজীপুর এবং সাভার এবং ঢাকার আশেপাশে যেসব অঞ্চল রয়েছে, এই সকল অঞ্চলে কিন্তু শিল্প কারখানা গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ নির্ভর অনেক শিল্প কারখানা রয়েছে, এবং এই শিল্প কারখানাগুলোতে যখন দিনের শুরুতেই বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু তাদের মূল্য বেড়ে যায়। মূল্য বেড়ে যায় এই কারণেই বলছি, কারণ উৎপাদন খরচ অনেক অংশেই বেড়ে যায়, কারণ বিদ্যুৎ দিয়ে যখন চলে যাওয়ার পর গ্যাস বা অন্যান্য জেনারেটর অন্যান্য উপায়ে যখন বিদ্যুৎ চাহিদাটা মিটাতে হয় তখন কিন্তু তাদের এই পণ্যের উৎপাদনের খরচ বেড়ে যায়, এবং অনেকাংশেই ব্যবসায়িক যে সফলতা কিংবা ব্যবসায়িক যে কষ্ট সেটি বেড়ে যায়, যে কারণে শিল্পযুক্তরাও কিন্তু এই বিদ্যুতের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষের থেকেও বেশি। আরেকটি বিষয় যদি বলে রাখি সেটি হচ্ছে যে সকল সাব স্টেশন কিংবা যে সকল সেন্টার স্টেশন থেকে এই বিদ্যুৎগুলো বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই সকল কেন্দ্রের সূত্রে আমরা জেনেছি যে তারা বলছেন যে যেখানে 500 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন কিংবা আরো বড় যেসব কেন্দ্র রয়েছে 5000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে কিন্তু মাত্র দিনের বেশিরভাগ সময়ে পাওয়া যাচ্ছে, সম্পন্ন দিনে যেখানে 500 সেখানে পাওয়া যাচ্ছে 300 কিংবা 350। এছাড়া আমি যদি বলি বড় যেসব বিদ্যুৎ রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে আসলে বিদ্যুৎ তারা না পাওয়ার কারণে তাদের সরবরাহ করতে অনেকটাই হিমশিম অবস্থা খেতে হচ্ছে। আমরা রয়েছি গাজীপুরের শ্রীপুর একটি কেন্দ্রে, এখানে আপনাদেরকে দেখাতে পারি যে পরিমাণ আসলে এখানে বিদ্যুৎ পাওয়ার কথা, এখান থেকে সাপ্লাই দেওয়ার কথা, সেই পরিমাণ এখানে পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু আমাদেরকে এখানে যারা কর্মরত রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। যে কারণে বেশিরভাগ সময়ে কিন্তু বিদ্যুৎ থাকছে না বাসা বাড়িতে কিংবা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে গত কয়েকদিন কিন্তু ভ্যাপসা গরম পড়েছিল, যে কারণে শিল্প কারখানা এবং মানুষের জনজীবনে বেশি পরিমাণ সেটির প্রভাব পড়েছিল। যদিও গতকাল বৃষ্টি হয়েছে, দুর্ভোগ কমেছে, যদিও বাসা বাড়িতে লাইট কিংবা অন্যান্য যেসব আলোকসজ্জার বিদ্যুতের মাধ্যমে হয়ে থাকে সেই সব আলোকসজ্জা আসলেই হচ্ছে না এই বিদ্যুৎ না থাকার কারণে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, এটি আপনারা জানেন যে রাজধানীর পার্শ্ববর্তী এবং অসংখ্য শিল্প কারখানা রয়েছে এই বিশেষায়িত জেলাগুলোতে, যে কারণে এখানে কিন্তু বিদ্যুতের না থাকার কারণে বেশি প্রভাব পড়ছে জনজীবন থেকে শুরু করে শিল্প কারখানা। তবে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন স্থানীয়ভাবে, তারা বলছেন যে এই বিদ্যুতের যে নাজেহাল অবস্থা, বিশেষ করে লুকোচুরি অবস্থা, সেটি কাটিয়ে উঠতে কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা রয়েছে কেন্দ্রীয়ভাবে কাজ করে যাচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবচেয়ে তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের শ্রীপুরে।